আশা শহীদ রফিকউদ্দিন আহমেদের ব্যবহার করা চেয়ার এবং টেবিল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল প্রাঙ্গণে মিছিলের উপর পুলিশ গুলি চালালে সে গুলি রফিকউদ্দিনের মাথায় লাগে এবং ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। ঢাকার আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হয়। এই চমৎকার স্থাপনাটায় একটা সময় ভাষা শহীদ রফিকউদ্দিন আহমেদের বাসভবন ছিল। সুপ্রিয় দর্শক, নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি আজকে আসছি যে ভাষা শহীদ রফিকউদ্দিন আহমেদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর দেখার জন্য। তো চলুন দেখি, এখানে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। এটা একটা খুবই ঐতিহাসিক স্থাপনা। আমি মানিকগঞ্জ জেলা সদরের দিকে যাচ্ছিলাম, তো রাস্তার মাঝখানে একটা বিলবোর্ড দেখে চিন্তা করলাম যে এই ঐতিহাসিক স্থাপনাটা না দেখে গেলে এটা আসলে একটা অপূর্ণতা হবে, সেই কারণেই মূলত এখানে আসলাম। চলুন ভিতর যাইয়া দেখি এই স্থাপনায় আসলে কি কি আছে। জুতা দেখা যাচ্ছে বাইরে, অনেকে খুলে রাখছে, আমিও জুতাটা খুলেই রাখি। এই যে এখানে একটা ফলক, নাম ফলক, ভাষা শহীদ রফিকউদ্দিন আহমেদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। ভাষা শহীদ রফিকউদ্দিন আহমেদ, ওনার সম্পর্কে সম্ভবত এখানে কিছু লেখা আছে। দেখি কী লেখা আছে। ভাষা শহীদ রফিকউদ্দিন আহমেদ মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের পারিল, বর্তমানে রফিকনগর, অর্থাৎ ওনার নামে এই গ্রামের নাম রাখা হয়েছে, আগে ছিল পারিল। গ্রামে 30 অক্টোবর 1926 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল লতিফ। রফিকউদ্দিন আহমেদ বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে সরকার কর্তৃক আরোপিত 144 ধারা উপেক্ষা করে 1952 ঢাকা ছাত্র জনতার সাথে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল প্রাঙ্গণে মিছিলের উপর পুলিশ গুলি চালালে সে গুলি রফিকউদ্দিনের মাথায় লাগে এবং ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। ঢাকার আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হয়। 2000 সালের ফেব্রুয়ারি মাসে তাকে মরণোত্তর 21শে পদকে ভূষিত করা হয়। তার শহীদ স্মৃতি উত্তরকালে বাঙালির জাতীয় চেতনা ও দেশপ্রেম জাগ্রতকরণের দিশারি হিসেবে ভূমিকা পালন করে। ওয়েটিং রুম অবশ্য তালামারা। এই দিকেও কিছু নাই। চলন্ত দেখি, ওই যে সামনে একটা লাইব্রেরি রুম দেখা যাচ্ছে। আপনারা কি এইখানকার না এমনি বেড়াইতে আসছেন? স্থানীয় মানে এই ইয়া গ্রন্থাগারের কেউ কি না? ও আচ্ছা, আপনাদের বাসায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেকগুলো ছবি রাখা আছে ছন্দে ছন্দে ভাষা শহীদ রফিকউদ্দিনের জীবনে। এখানে জীবনী আছে, স্টোর রুম এই দিকে। ভাষা শহীদ রফিকউদ্দিন আহমেদের ব্যবহার করা চেয়ার এবং টেবিল ও সুন্দর চেয়ার, 1952 সালের আগের চেয়ার নিশ্চয়ই। চেয়ারটার ডিজাইন তো খুবই সুন্দর লাগতেছে, কাঠের চেয়ার। একটা পাঞ্জাবি রাখা আছে, এই যে একটা পাঞ্জাবি ব্যবহার্য, সম্ভবত এটা সেই সময়কার পাঞ্জাবি, গুলিবিদ্ধ পাঞ্জাবি মনে হচ্ছে। আর একটা লুঙ্গি দেখা যাচ্ছে, ভাষা শহীদ রফিকউদ্দিন আহমেদের ব্যবহার করা লুঙ্গি। আর নিচে লেখা আছে ভাষা শহীদ রফিকউদ্দিন আহমেদের ব্যবহার করা পাঞ্জাবি, যেটা সেই পাঞ্জাবি। আর এটা হলো ভাষা শহীদ রফিকউদ্দিন আহমেদের নিজ হাতে সুই সুতার কারুকার্য সম্বলিত টেবিল ক্লথ। ওয়াও, লাইব্রেরি অনেক বই আছে। দুই ভাই ওখানে আসছে, পড়তেছে পড়তেছে, অনেক বই। বইগুলো অবশ্য দেখি, হ্যাঁ, খুলে যে কেউ পড়তে পারবে। দেখে মনে হচ্ছে এখানে অনেকগুলো বই আছে। ওই জায়গাটাই আমার কাছে অবশ্য বেশি ভালো লাগছে, সুন্দর একটি জায়গা। বিশেষ করে ওই দুইটা চেয়ার তো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, সুন্দর ডিজাইনের চেয়ার, একেবারে অসাধারণ
ডিজাইন। তো প্রিয় দর্শক, চলুন ভিতরে তো দেখলাম, একটু বাইরে যাই। বাইরে গিয়া এই বিল্ডিংটা একটু আরেকটু ভালো করে দেখার চেষ্টা করি। খুবই চমৎকার একটি স্থাপনা। সামনে ছায়া সুনিবির, শান্ত সেনীর, এইরকম একটা পরিবেশ আর কি। বসার জায়গাও আছে, বিকেলবেলা লোকজন বসে আড্ডা টাড্ডা দিতে পারবে। ওই যে সামনে রাস্তা, ওই রাস্তা ধরে আমরা আসছি এইখানে। সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, তার পাশেই চমৎকার এই স্থাপনা। খুবই ভালো লাগলো এরকম একটা জায়গায় আসতে পেরে। ভাষা আন্দোলনের সাথে রফিক, জব্বার, বরকত, ছালাম, ওনাদের নাম এমনভাবে জড়িত যে ভাষা, বাংলা ভাষার কথা মনে হলেই ওনাদের কথা মনে পড়ে। তেমন একটি স্থাপনা এখানে আসতে পেরে ডেফিনেটলি ভালো লাগতেছে আমার। যে কারোরই ভালো লাগবে, যে কেউ এখানে আসলে তার ভালো লাগবে। আর উপরন্তু আশপাশের পরিবেশটা যেহেতু খুবই সুন্দর, শান্ত, সুতরাং ভালো লাগবেই, পরিবেশগতভাবেও ভালো লাগবে। আর যেহেতু এমন একটি ঐতিহাসিক স্থাপনা, এখানে আসলে ভালো না লেগে কোনো উপায় তো নাই। চমৎকার আকাশে ছোট ছোট মেঘের গুড়ি, চমৎকার এই স্থাপনায়। আসার পথের ভাঙা রাস্তাটা অবশ্য মনটা কিছুটা ভেঙে দিয়েছিল, তবে এখানে এসে সেই ভাঙা মনটা ঠিক হয়ে গেল। সত্যি চমৎকার একটি স্থাপনা। এটা যদি না দেখতাম তাহলে হয়তো বা অনেকটাই মিস করে ফেলতাম। এই চমৎকার স্থাপনাটায় একটা সময় ভাষা শহীদ রফিকউদ্দিন আহমেদের বাসভবন ছিল। সেই বাসভবনটাকে এখন একটা সুন্দর মিউজিয়ামের মতো বানানো হয়েছে। আজকের ভিডিওটা এখানে শেষ করব। আশা করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।